ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولوطا إذ قال قومه أتاتم الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إلى آخر الآيات سمست قشاشة سمست خام سمست تعليم شيء مهذب العالمين جنبه যিনি আমাদের সৃষ্টি করার পর তার মনোনীত ইসলামের অন্তর্ভুক্ত করেছেন এবং তার নিবন্ধন করার সময় প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। ততপর মানব কুলের সেরা মানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা আখির নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কুরআনের সূরা আল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 80 পাঠ করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের মধ্যে যত মানুষের মধ্যে যত জাতি যত সম্প্রদায় প্রেরণ করেছেন তাদের মধ্যে একটি একটি সম্প্রদায়ের কথা ব্যক্ত করেছেন। যে সম্প্রদায়ের গুনাহকে পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তোমাদের পূর্বে পৃথিবীতে এরকম নির্দিষ্ট কাজ এরূপ গুনাহের কাজ পৃথিবীতে কোনো সম্প্রদায় করেনি। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাপকে সবচাইতে নিকৃষ্ট পাপের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এবং তিনি আদেশ দিয়েছেন যে যাকে তোমরা কবে লুদের পাপের মধ্যে লিপ্ত পাবে তাকে হত্যা করে ফেলো, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলো। বর্তমানে ভারতবর্ষে সেই পাপ কাজটাকে জায়েজ করার জন্য বৈধ করার জন্য সেই পাপের মধ্যে যারা লিপ্ত আছে এবং সেই পাপ কাজের মধ্যে যারা লিপ্ত হতে চায় তারা ভারত সরকারের কাছে এমনকি ভারতের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের কাছে আপিল করেছে যে আমাদেরকে বৈধতা দেওয়া হবে। আর বুঝতে পারছেন যে বর্তমানের অবস্থা, এটা অমুসলিম দেশ এবং শাসক আর বিচার ব্যবস্থার মধ্যে যারা আছে তারাও প্রায় অমুসলিম। তারপরেও বিভিন্ন ধর্ম গ্রন্থের মধ্যে যেমন এই দেশের অধিকাংশ অনুসারী যারা হল প্রচার
মাধ্যমে যেটা প্রচারিত হয় হিন্দু ধর্ম অথচ সেটা হচ্ছে মূলত সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম বলা উচিত। তো সেই মানুষের সংখ্যা বেশি, অতপর খ্রিস্টান বিশ্বের মধ্যে যারা প্রত্যেক দেশেতে রয়েছে, নাসারা বা খ্রিস্টান তাদের ধর্মগ্রন্থের মধ্যেও কমে লুট তার আলোচনা এসেছে। কিন্তু তারা লুত আলাইহিস সালাম বা অন্যান্য নবীদের চরিত্রকে তাদের বাইবেলের মধ্যে বিকৃত করেছে, যাতে করে তাদের একমাত্র নবী, তাদের মনোনীত মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালামকে তারা কলঙ্ক মুক্ত রেখেছে, কিন্তু অন্যান্য নবীকে তারা কলঙ্কিত করেছে বাইবেলের মধ্যে নিজেদের মতকে ঢুকিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে তারা সরিয়ে দিয়ে, কুকিত আয়াতকে তারা সরিয়ে দিয়েছে এবং নিজেদের মনের মতো আয়াতকে ঢুকিয়ে দিয়েছে, শব্দকে ঢুকিয়ে দিয়েছে। তারা বিভিন্ন নবী এবং রসুলকে তাদের চরিত্রেতে কলঙ্কলিপ্ত করেছে। তো বুদ্ধিমান ব্যক্তি মাত্র বুঝে গেছে কি আলোচনা হবে। বর্তমান ভারত সরকারের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে এক শ্রেণীর মানুষ যারা সৃষ্টির সাধারণ নিয়ম থেকে বিপরীত নিয়মে চলতে চায়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন পুরুষ এবং নারীকে, প্রত্যেক জাতির মধ্যে পুরুষ এবং নারী আছেন, এমনকি প্রত্যেকটি প্রাণীর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন পুরুষ এবং নারীকে, বিভিন্ন হিংস্র পশু বলুন বা বিভিন্ন পাখি বলুন, জমিনের উপরের কোনো প্রাণী বলুন বা জমিনের ছাড়া যারা জলের প্রাণী, যেসব প্রাণী জলে বাস করে নদীতে সমুদ্রেতে, তাদের মধ্যে পুরুষ এবং নারী আছে। এই জন্য যে একটা পুরুষ এবং একটা নারীর মধ্যে মিলন হবে, সেই মিলনের ফলে তাদের বংশ বৃদ্ধি পাবে, এটাও স্বাভাবিক, সৃষ্টির স্বাভাবিক নিয়ম। কিন্তু কমের রূপ তারা এমন একটি পাপ করত যে পাপটা হচ্ছে তারা মেয়েদের পরিবর্তে ছেলেদের প্রতি ধাবিত হতো, এবং সর্বপ্রথম তারা ছেলে ছেলে মিলন করেছে, পুরুষ পুরুষ তারা মিলন করেছে, এমনকি কোনো যুবকদের সংবাদ পেলে তারা সেখানে তাদেরকে গ্রেপ্তার করতো, তাদেরকে কিডন্যাপিং মতো করতো এবং তাদের সঙ্গে কুকর্ম করতো জবরদস্তি করে। যার জন্যে লূত আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের পরিচয় একটু বলা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতার নাম ছিল আদম, তার দুটি পুত্র ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়াও সাহম বলে একজন ছিল। তো সেই সাহমের পুত্র হচ্ছে লূত আলাইহিস সালাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ওখানে দীন ইসলাম প্রচার করতে লাগলেন, অনেক কিছু ঘটনা ঘটল, তাকে নড়া, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা থেকে নিয়ে আপনার নমরুদের মশা কামড় থেকে মৃত্যু পর্যন্ত নিয়ে, তারপরেও নমরুদের যারা অধিবাসী ছিল সেই সম্প্রদায় ছিল, তারা কিন্তু ইসলাম গ্রহণ করেনি। আর লূত আলাইহিস সালাম সেই সময় ছোট ছিল, অল্প বয়স একজন বালক ছিল। যখন লূত আলাইহিস সালাম সেই বাবেল শহর ত্যাগ করে, তখন লূত আলাইহিস সালাম বালক, অতঃপর লূত আলাইহিস সালামকে এক জায়গায় রেখে দেওয়া হয় এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী নিয়ে অন্য জায়গায় চলে যান। তো লূত আলাইহিস সালাম সেখানে থাকতে থাকতে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করে। একমাত্র ইসলাম কবুল করেছিল লূত আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের মধ্যে এই জন্য গণনা করা হয়নি, তিনি ছিলেন প্রথম একটা নবী। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে নিজে একা নবী এবং একাই উম্মত, কোনো কেউ অংশগ্রহণ করেনি। অত প্রচার করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপর পরীক্ষার সম্মুখীন হয়েও ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে বা নমরুদের যে শাস্তি প্রত্যক্ষ করে বা অগ্নিকুণ্ডে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো, সেই অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ফসল পর্যন্ত জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে যে হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে একজনই ইসলাম কবুল করেছিল, সে হচ্ছে লূত আলাইহিস সালাম। তার ভাতিজাকে নিয়ে তিনি বাবেল শহর ত্যাগ করেছিলেন যে এখানে থেকে আমার কোনো লাভ নেই, কারণ এখানের মানুষ তারা মূর্তি পূজায় বিশ্বাসী,
তারা নবরুদের মূর্তি পূজা করে, নবরুদের মৃত্যুর পরেও তারা কিন্তু পরিবর্তন হয়নি। সেখান থেকে তিনি সফর করে অন্য দেশে চলে গিয়েছিলেন। পরবর্তীকালে আমরা জানি ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের কোন পুত্র সন্তান ছিল না, কোন সন্তান ছিল না, পুত্র বা কন্যা কোন কিছু ছিল না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ একটা আমাকে সব সন্তান দান করুন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হলো সন্তান 86 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালামকে। অতঃপর কারণ কি, 86 বছর বয়সে যখন সন্তান দেওয়া হলো তাকে কার গর্ভে দেওয়া হলো? প্রথম স্ত্রীর গর্ভে দেওয়া হলো না, দ্বিতীয় স্ত্রীর গর্ভে দেওয়া হলো, হাজির আলাইহিস সালামের গর্ভে দেওয়া হলো ইসমাইল আলাইহিস সালামকে। তারপরে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সে হাজির আলাইহিস সালামকে ইমান ইসমাইল আলাইহিস সালামকে ছেড়ে দেন। কোথায়? একদম বন জঙ্গল যেটা ছিল, কোন লোকের যেখানে জনবাস, কোন জনসংখ্যা ছিল না, কোনো বসবাস ছিল না, সেখানে মক্কা মক্কাতে গিয়ে অতবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম তার স্ত্রী একা ছিলেন। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল কি, ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল প্রত্যেক দিন তিনি বাড়িতে কিছু খেতেন না, কোনো না কোনো মেহমানকে তিনি রাস্তা থেকে ধরে আনতেন, তাদের সঙ্গে খেতে। তো একদিনকে তিনি কি করছেন, রাস্তায় অপেক্ষা করছেন, কিছু তরকারের যুবককে দেখলেন যারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এলেন এবং তাদেরকে সালাম করলেন। সালাম করার পর ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, তাদেরকে নিয়ে গেলেন বাড়িতে যে তাদেরকে খাওয়াবে। তাদের সম্মুখে যখন খাবার পরিবেশন করা হলো তারা খাচ্ছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু আতঙ্কিত হলেন, কারণ সেই যুগে যারা চোর ডাকাত ছিল তারা মানুষের বাড়িতে মেহমানে নিতেন না, তারা খেতেন না। অতঃপর দেখা গেল তাদের হাতগুলো অন্যরকম মনে হচ্ছে, অর্থাৎ স্বর্ণের হাত। তখন তারা পরিচয় দিলেন যে আমরা মানুষ নয়, আমরা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, এবং আপনাকে একটা সুসংবাদ দিতে এসেছি, এবং একটা আপনার ভ্রাতুষ্পুত্র, আপনার ভাতিজের জন্য একটা দুঃসংবাদ আছে, তার কমেছেন একটা দুঃসংবাদ আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সংবাদ দিল যে আপনার স্ত্রী গর্ভবতী হবে এবং এর গর্ভে একটা সন্তান হবে, তার নাম হবে ইসহাক, এবং তার পুত্র একজন দেওয়া হবে, তার নাম হবে ইয়াকুব। দুজনেরই সুসংবাদ দেওয়া হল, ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নেবে অতঃপর, আপনার ইসহাক আলাইহিস সালাম জন্ম নেবে অতঃপর, তার পুত্র হবে ইয়াকুব, এবং তার বংশধরকে আপনার পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বংশধরকে বিস্তার করা হবে। ইয়াকুব আলাইহিস সালামের যে বিভিন্ন সন্তান ছিল সেই সন্তানদের নামেতে নামকরণ করা হয়েছে পরবর্তীকালে বনি ইসরায়েলের কৌম। সেই বনি ইসরায়েল কৌমের মধ্যে প্রায় 40,000 নবী রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন। তারপরে বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আমরা এখন চলে যাব কোথায়, আপনার ভাতিজা লূত তার কাছে যাব, তার সম্প্রদায়ের উপরে আজকে রাতের মধ্যে আল্লাহর আযাব আসবে, সে আযাব নিয়ে আমরা ওখানে প্রবেশ করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু আতঙ্কিত হলেন যে সে আযাবের মধ্যে লূত গ্রেফতার হবে না। তারা বললেন না, লূতকে এবং তার অনুসারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিফাজত করবেন, তবে একজনকে ব্যতীত তার স্ত্রীকে হিফাজত করা হবে না, কারণ তার স্ত্রী ছিল কলঙ্কিত, তার স্ত্রী ছিল দুশ্চরিত্রা। লূত আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও তার নিজের স্ত্রীকে হিদায় দিতে পারেনি, কারণ আবার নূহ আলাইহিস সালাম পূর্বেকার নবী, যিনি সর্বপ্রথম রসুল ছিলেন, তিনি প্রথম রসুল হওয়া সত্ত্বেও তার উপর অনুমোদন ইমান আনলেও তার সন্তানকে, নিজের সন্তানকে, নিজের ছেলেকে তিনি হৃদয় দিতে পারেনি, কারণ হৃদয়ের বাড়ি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই সংবাদ সেখান থেকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা চলে গেলেন লূত আলাইহিস সালামের এলাকায়। তখন লূত আলাইহিস সালামের সম্প্রদায় ছিল, তারা কি করত, তারা কোনো যুবককে দেখলে, সুন্দর ব্যক্তিদেরকে দেখলে, তার দেখলে তারা সেখানে যেত, তাদেরকে কিডন্যাপ করত, তাদেরকে নিয়ে যেত এবং তাদের সঙ্গে কুকর্ম করত, ছেলেই ছেলে সম্ভব বা সম্ভব সর্বপ্রথম পৃথিবীতে যদি কেউ করে থাকে সেটা হচ্ছে কৌমের লূত, তোমরা এমন অস্ত্রীর কাজে, এমন পাপের কাজে লিপ্ত হয়েছিলে
যা তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ করেনি। লূত আলাইহিসসালামের অঞ্চলে পৌঁছে গেলেন, যখন লূত আলাইহিসসালামের ঘরে পৌঁছে গেলেন, লূত আলাইহিসসালামও বুঝতে পারলেন না যে এরা ফেরেশতা। সঙ্গে সঙ্গে লূত আলাইহিসসালামের যারা সম্প্রদায়ের লোক ছিল তারা কি করলো, তার স্ত্রী আবার তার স্ত্রী এত দুশ্চরিত্র ছিল, সে কি করত, কোন যুবককে দেখলে, নব যুবককে দেখলে সে আবার তার সম্প্রদায়ের অন্যান্য যুবকের খবর দিতে ওই যে ওখানে নতুন পুরুষ এসেছে তার সঙ্গে তোমার সঙ্গে লিপ্ত হওয়া যাও। সেখানে লূত আলাইহিসসালামের বাড়িতে মেহমান আসতে দেখে তার স্ত্রী কি করলো, অন্যদের সংবাদ ছড়িয়ে দিল। তখন সেখানকার অধিবাসীরা এসে লূত আলাইহিসসালামের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলো যে তোমার বাড়িতে যারা মেহমান আছে আমাদের কাছে তাদেরকে দিয়ে দাও। লূত আলাইহিসসালাম তাদেরকে কি করলেন, অনেক কিছু বোঝাবার চেষ্টা করলেন, এমনকি এটাও বললেন যে আমার মেয়েদেরকে তোমরা নিয়ে যাও কিন্তু মেহমানদেরকে না। তারপরে ফেরেশতারা কি করলেন, লূত আলাইহিসসালামকে বললেন আপনারা আপনি আতঙ্কিত হবেন না, চিন্তা করবেন না, এরা আমাদের কোনো কিছুই করতে পারবে না, ক্ষতি সাধন করতে পারবে না, আমরা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আজকে আপনাকে সংবাদ দিতে এসেছি যে আপনি এবং আপনার অনুসারীদের নিয়ে আজকে রাতের মধ্যে এলাকা ত্যাগ করুন, আজকে রাতের মধ্যে এই এলাকায় এই অঞ্চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব অবতীর্ণ হবে, তবে আপনার স্ত্রীকে বেঁচে দাও আপনি, পরিবার সহ এবং মুসলমানদের সহ যারা ইসলাম কবুল করেছে তাদেরকে নিয়ে আপনি ত্যাগ করুন এই দেশ। তো লূত আলাইহিসসালাম কি করলেন, দেখতে দেখতে সেই ফেরেশতারা অদৃশ্য হয়ে গেল। লূত আলাইহিসসালাম কি করলেন, অন্ধকার যখন নেমে এলো লূত আলাইহিসসালাম তার স্ত্রীকে ব্যতীত অন্যান্য সন্তান সন্ততি সহ এবং মুসলমানদের সহ যারা ইমান এনেছিল তাদেরকে কি করলেন, নিয়ে সেই অঞ্চল ত্যাগ করলেন। আর যখন এমন আযাব এসেছিল যেটা এখনো পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান রয়েছে, এখনো পর্যন্ত পৃথিবীর মানুষ সেটা দেখতে পায়, এখনো পর্যন্ত সেখানে কোনো ধরনের প্রাণী বসবাস করতে পারে না। জিব্রাইল আলাইহিসসালাম যখন সূরের সাদিক হলো অর্থাৎ যখন ফজর হয় সেই সময় যে একটা কোড়া হুঙ্কার করেছিলেন, কঠিন আওয়াজ দিয়েছিলেন, আর কি করেছিলেন, কমে লুটের অঞ্চলকে ধরে কি করেছিলেন, পৃথিবী থেকে ধরে তিনি একদম পাল্টা দিয়েছিলেন। অর্থাৎ ভিতরে যে জমিনের অনেক নিচে যে পানি আছে, যে স্রোত আছে, সেটাকে তিনি উপরে করে দিলেন এবং জমিনটাকে তিনি নিচে করে দিলেন। তাতে কমে লুট একটা ওই আওয়াজে, কঠিন আওয়াজে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কঠিন আযাব, তাতে গ্রেফতার হলে এবং তার নিচে দাঁড়িয়ে মরে গেল সবাই, সবাই শেষ হয়ে গেল। ইন্টারনেট খুলুন দেখুন, দেখছি বা মৃত সাগর তাকে বলা হয়, কমে লুটের লুট সাগর, লোহিত সাগর বলা হয়। এখনো পর্যন্ত সেই সাগরে সেই সমুদ্রতে কোনো প্রাণী জীবিত থাকতে পারে না, মাছ হোক বা অন্য কোনো প্রাণী হোক, সেখানে গেলে সেই পানিতে পড়লে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায়, সঙ্গে সঙ্গে মরে যায়, সেখানে জ্যান্ত থাকতে পারে না কোনো প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন আযাব কেন দিলেন, পৃথিবীর মধ্যে এমন পাপ কাজ তারা করেছিল, পুরুষে পুরুষে তারা সঙ্গম করত, তারা নারীদেরকে ছেড়ে দিত। তো বর্তমানে এইরূপ চারিদিকে কিছু মানুষের মধ্যে এই চাহিদা জেগেছে, যারা পুরুষে পুরুষে বিয়ে করতে চায়, যারা নারী নারীকে বিয়ে করতে চায়, যারা এটা সমকামিতার মধ্যে প্রবেশ করতে চায়, আর তার জন্য তারা সরকারের কাছে চিঠি লিখে তার বৈধতা চেয়েছে। ভারতের সর্বত্র বিচারালয়, সর্বত্র বিচারালয় সেখানে তারা আবেদন করেছে আমাদেরকে বৈধতা দেওয়া হোক। ইসলামিক বিভিন্ন সংগঠন তারা চিঠি দিয়েছে ইতিমধ্যে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারালয়কে, প্রধান বিচারপতিকে পর্যন্ত চিঠি দিয়েছে, এমনকি আমাদের জমিদার আমি পশ্চিমবঙ্গের পক্ষ থেকেও চিঠি প্রদান করা হয়েছে, সে চিঠি রয়েছে মোবাইলের মধ্যে দেখাবো যে সেখানে উল্লেখ কি করা হয়েছে, পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে এটা পরিষ্কার আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর স্বাভাবিক নিয়ম যেটা করেছেন সেটা হচ্ছে কি, মানুষ থেকে শুরু করে সমস্ত জীব জন্তুর মধ্যে সব কিছু নিয়ম তিনি পুরুষের সঙ্গে নারীর সঙ্গম। তো এটাকে বাদ দিয়ে যারা
অন্যভাবে জীবনযাপন করতে চায়, তাদেরকে যেন কোনো মতে মর্যাদা না দেওয়া হয়। এখনো পর্যন্ত কিন্তু রায় আসেনি, তবে বিচার ব্যবস্থার উপরে যেহেতু ইসলামী রাষ্ট্র নয়, আমাদের সেভাবে আস্থা নেই। বা দেখছেন অবস্থা যেটা হচ্ছে, ইসলামী কাউন্সিলে নয় যারা শাসক তারাও মুসলিম, আর তাদের মধ্যে ধর্ম বিষয়ে কোনো ধরনের জ্ঞান ধর্ম কিছু নেই। ধর্ম নিয়ে রাজনীতি করে শুধু মানুষের মানুষে লড়াচ্ছে, কিন্তু আসল ধর্মের বিদ্যা ধর্মের জ্ঞান তাদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে এটাকে বৈধতা করার দিকে তারা এগোতো না। আর এই পাপ কাজের মধ্যে অধিকাংশ জায়গায় আবার যারা উক্তি বয়সের যুবক তারা এর মধ্যে লিপ্ত হয়ে যায়। যেমন হস্ত মৈথুন করা পাপ, যেমন অন্যের নারীর সঙ্গে অন্য কোন নারীর সঙ্গে সঙ্গম করা পাপ, তেমন পুরুষের পুরুষের সঙ্গম করাও পাপ। এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন পরিষ্কার বোখারি মুসলিমের হাদিস, তোমরা যাকে কমে লোকের পাপের মধ্যে পাবে, কমে লোকের পাপের মধ্যে যাকে দেখবে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। কারণ এই পাপ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ব জঘন্য পাপ, এর চাইতে জঘন্য পাপ বড় পাপ পৃথিবীর মধ্যে আর নেই। আর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তি দিয়েছে যে তার দৃষ্টান্ত এখনো পর্যন্ত মনে রয়েছে। আমাদেরকে জানতে হবে শরীয়ত কোন জিনিসের পারমিশন আমাদেরকে দিয়েছে, শরীয়ত কোন বিষয়ে আমাদেরকে নিষেধ করেছে, কোন পাপটা ছোট বা কোন পাপটা বড়। ছোট পাপ থেকে অবশ্যই ধরতে হবে, বড় বড় পাপ থেকে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বড় পাপ, সেই পাপগুলো থেকেও বেঁচে থাকতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত কাল কিয়ামতের দিনেতে পাওয়ার আশা থাকে কেউ করে, তাহলে বড় বড় পাপ ছোট ছোট পাপ সব থেকে বাঁচতে হবে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেও দিয়েছেন, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে কিয়ামতের দিন ছোট ছোট পাপের জন্য আমি তোমাদের দিন ধরা করবো না, তোমাদের ছোট ছোট পাপগুলো আমি কিয়ামতের দিন ক্ষমা করে দেবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমান এবং রহিম নাম, দয়ালু তার নাম, তার 99% দয়া কাল কিয়ামতের দিন বর্ষিত হবে। যারা তৌহিদপন্থী হবে, তৌহিদের সঙ্গে মৃত্যুবরণ করবে, শিরক মুক্ত হয়ে মৃত্যুবরণ করবে, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন রহম করবেন, দয়া করবেন, এবং বিভিন্ন বড় পাপ কাছ থেকে যারা তারা যদি কেউ বেঁচে থাকে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তাদের সেই পাপ কাজকে ক্ষমা করে দেবেন এবং তাদের উপরে দয়া করবেন। আর যে ব্যক্তি কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পেয়ে যাবে, রহমত পেয়ে যাবে, সেই ব্যক্তি হচ্ছে সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জ্ঞান এবং বিবেক দান করেন, সমস্ত ধরনের বড় পাপকে পাপ কাজ থেকে যেন আমরা হেফাজতে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় দিবেন আমাদেরকে দান করেন। الحمد لله وحدا من العباد الذي بعده والصلاة والسلام على رسول الله أما بعد تو جي بشوية على سورة قرآ هدو شي بشوية تر جانو فاقا دارتار تر شريو تر مدد كنو ধরনের লজ্জা নেই, شريو تر مدد كنو ধরনের লজ্জা নেই। شريو جانتے হলে লজ্জা যদি কেউ করে, আর লজ্জা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত দ্বারা করতে, তাহলে শরীয়তের নিয়ম কানুন পুরুষ এবং নারীর বিভিন্ন ধরনের যে ঘটনা ঘটে সেগুলো আমরা জানতে পারতাম না, সেগুলো আমরা জানতে পারতাম না। এই জন্যে তারা অমুসলিমরা ইহুদি নাসারারা তারা কি করতো, তারা বলতো আরে তোমাদের এমন নবী যে কিনা পেশাব কিভাবে করতে হবে, পায়খানা কিভাবে করতে হবে সেটাও শিক্ষা দেয়। তো সাহাবারা উত্তর দিতেন, হ্যাঁ আমাদের নবী পেশাব কি করে করতে হবে, পায়খানা কি করে করতে হবে, কোনটা নিষেধ, কোনভাবে বসা নিষেধ, কোনভাবে ওঠা নিষেধ, সব কিছু শিক্ষা দিয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলাম পাঠিয়েছে, মুকাম্মাল পাঠিয়েছে, একটা মানুষ তার জীবনে সেটা বাস্তবায়িত করবে, এবং সেটা বাস্তবায়ন করার পরে তার কোনো ধরনের অভাব তার থাকবে না পৃথিবীর জীবনে, সমস্ত কিছু সে দ্বীন ইসলামে পরিপূর্ণ হয়ে পরিপূর্ণ দ্বীন ইসলাম যদি কেউ শিখতে পারে, তাহলে তার
বাল্যকাল থেকে নিয়ে যৌবনকাল থেকে নিয়ে বৈবাহিক জীবন থেকে নিয়ে সাংসারিক জীবন থেকে নিয়ে তার ব্যবসা থেকে নিয়ে চাকরি করা থেকে নিয়ে কোন ধরনের শিক্ষা তার অভাব থাকবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন, দ্বীন ইসলামের অন্তর্ভুক্ত করেছেন, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কেয়ামত আপনার যখন বিদায় হজ্জের ভাষণের মধ্যে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, মানুষের কাছ থেকে তিনি স্বীকৃতি নিয়ে নিয়েছেন সমস্ত সাহাবায়ে কেরামদের কাছ থেকে যে আমি কি তোমাদের কাছে কোনো কিছু পৌঁছাতে বাকি রেখেছি। এমনকি আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস হয়েছে পরিষ্কার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে জান্নাতের কাছাকাছি যাওয়া যায় এবং জাহান্নাম থেকে বাঁচা যায় এমন কোনো আমল আমাদের করতে ছাড়েননি, এবং জান্নাত থেকে যে কারণে মানুষ দূরে সরে যায় জাহান্নামের নিকটবর্তী হয়ে যায় এমন কোনো পাপ কাজ থেকে তিনি আমাদের নিষেধের কাজে করেননি, এমন তিনি প্রত্যেকটা পাপ কাজ থেকে প্রত্যেকটা ছোট হোক বড় হোক পাপ কাজ থেকে তিনি আমাদের নিষেধাজ্ঞা করেছেন, সব কিছু জানিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা কি কোন কোন পাপ করলে জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবো, জান্নাত থেকে দূরবর্তী হয়ে যাব, আর কোন নেকির কাজ করলে কিভাবে তওবা করলে কিভাবে জীবনযাপন করলে আমরা জাহান্নাম থেকে দূরে হয়ে যাবো জান্নাতের নিকটবর্তী হব, সমস্ত কিছুই তিনি লিখে নিয়ে গেছেন, সমস্ত কিছুই তিনি ব্যক্ত করে দিয়ে গেছেন। যার জন্য বলা হয়েছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, আর পরিপূর্ণ জীবন ব্যবস্থার সবচেয়ে যে গ্রন্থ হচ্ছে সে কোনটা, কোরআন। আজকের পবিত্র কোরআন পৃথিবীর বিভিন্ন মানুষ পাঠ করছে, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, সেই গ্রন্থ পাঠ করে তারা বিভিন্ন ধরনের গবেষণা করে এগিয়ে চলেছে, কিন্তু মুসলমান নিজের গ্রন্থ নিজে পাঠ করে না। সবচেয়ে বেশি পাঠ করা হয় এবং বিক্রি হয় সারা পৃথিবীর মধ্যে যে গ্রন্থটা যে কিতাবটা বিক্রি হয় বেশি, যেটা পড়া হয় বেশি, সেটা হচ্ছে পবিত্র কোরআন। কিন্তু সারা পৃথিবীর মধ্যে যে গ্রন্থটাকে পাঠ করা হয় আর না বুঝে পাঠ করা হয় না বলে হয় সেটাকে, শুধু পাঠ করা হয় পড়ে যাওয়া হয় বলতে পারে না কেউ, প্রায় 70% মানুষ বুঝতে পারে না, যাদের ভাষা আরবি তারা তো বুঝছে, 70% মানুষ যেটাকে বুঝতে পারে না, না বুঝে পড়ছে সেটা হচ্ছে ওই কোরআন। তাই মানুষের মধ্যে অভাব রয়েছে কি, মুসলমানদের মধ্যে অভাব রয়েছে কি, কোরআন পড়ে সেটাকে বোঝার অভাব রয়েছে। কোরআন যদি মানুষ নিয়মিত পাঠ করতে এবং আপনাকে একটা সূরা পড়তে হবে, একটা রুকু পড়তে হবে, একটা তিনটে চারটে করে আয়াত আপনি পড়ুন আর সেটাকে অনুবাদ সহকারে পড়ুন, তাহলে দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আপনি যদি না বুঝে প্রত্যেকদিন একটা করে সূরা পড়েন, গোটা আড়াই করে পড়ে দিলেন একটা সূরা বাকারা, কিন্তু বুঝলেন না, আপনি কোনো হিদায়ত পাবেন না, নেকি হবে আপনার পড়ার সঙ্গে সঙ্গে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের একটা অক্ষর যদি কেউ পাঠ করে তাহলে তার জন্য 10টি নেকি রয়েছে। আমি বলছিলাম যে আলিফ লাম মিম একটা অক্ষর হোক, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটি অক্ষর, তিনটি অক্ষর যে ব্যক্তি পাঠ করলে কোরআনের সে 30টি নেকি পেয়ে গেল সঙ্গে সঙ্গে। কিন্তু না বুঝে পাঠ করার জন্য সে কি করলো, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলতে চাইছেন, কোন কাজের আদেশ করছেন, কোন কাজ হতে নিষেধ করছেন, এবং কি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে সেটা মানুষ বুঝতে সক্ষম হয় না। যার কারণে মানুষ কি করে, ইসলামের সমস্ত বিধান প্রকাশিত হয়ে যাওয়ার পরেও ইসলাম থেকে মানুষ আর মুসলমান সব দূরে সরে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পবিত্র কোরআনের শিক্ষা যথাযথ লাভ করার সুমতি প্রদান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.